Neymar be pita be kotha bolen thik kina aaj amra amader astro hariye felechi astro mane shudhumatro bondhok na prithibite ekhon sobchaite boro astrer nam hocche kitab ki kitab ache amader nei prithibite shera ekta hadith bolche thake কিয়ামতের ময়দানে প্রতিদিন নিয়ামতের হিসাব আল্লাহ নেবেন কিন্তু তিনটা জায়গায় যদি আপনি খরচ করেন ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবেন না তার এক নম্বরে যদি আপনি পরিবারস্থ লোকদের জন্য টাকা পয়সা অর্থ সম্পদ খরচ করেন আপনার স্ত্রী আপনার সন্তানাদি ছেলে মেয়ে মা বাবা এদের জন্য খরচ করলে ওই টাকার হিসাব আল্লাহ নেবেন না আপনাকে নাউজুবিল্লাহ বললেন না সুবহানাল্লাহ এখন পৃথিবীতে যুদ্ধের সবচাইতে বড় অস্ত্রের নাম হচ্ছে আমি আবার বলছি কিতাব যেহেতু কিতাবের ভেতরে জ্ঞান থাকে এই জ্ঞান অর্জন করার জন্য যারা টাকা পয়সা খরচ করবে ওই টাকার হিসাব আল্লাহ নেবে না তিন নম্বরে আপনি যদি নিজে যুদ্ধের সরঞ্জামাদি কিনতে না পারেন যারা যুদ্ধ করছে পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য তাদের পেছনে আপনার টাকা খরচ করেন ওই টাকারও হিসাব দেওয়া লাগবে না আমার কথা ভাষা বোঝা যায় নাকি আন্দাজে এমনি বসে আছে বোঝা যায় ইসলামের কোন বিধান নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করার সাহস কেউ পেত না আর 175 কোটি মুসলিম এখন পৃথিবীতে হযরত ওমরের মতো যদি আমরা প্রত্যেকে কোরআনে কারীম পড়ার পরে বোঝার পরে ওপেন হয়ে যেতে পারতাম মেকরন না মেকরনের বাবার পর্যন্ত ক্ষমতা হতো না নবীকে ব্যঙ্গ করার এই জন্য আল্লাহর প্রশংসা করছি এই কারণে তিনি কিতাব দিলেন কেমন কিতাব যার ভেতরে কোনো গোপন কথা বক্ষতা কোন জড়তা কোন মারেফতের কথা নেই জোরে বলেন সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন মান ক্বালা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে এরাই দুনিয়ায় সত্য কথা বলে কত মানুষ কত রকমের কথা বলছে তাদের কথায় ভেজাল আছে 100 ভাগ কিন্তু কোরআন দিয়ে যদি কেউ কথা বলে বুঝবেন ওটা সত্য কথা এখন প্রশ্ন আসতে পারে কোরআনের কথাই তো বলে কোরআন দিয়ে তো কথা বলে কিন্তু কই দেখি সব টেনে নিয়ে যায় নিজের দিকে আজ বাংলাদেশে যেখানে যারা কথা বলছে দেখবেন সব কিন্তু টেনে টেনে বলে সব হয় দলীয় কায়দায় নাই নিজেদের কায়দায় কোরআনের কায়দায় কথা হয় খুব আমরা কথা বলতে চাই কোরআনে কারিম দিয়ে কারণ আমার কথার ভেতরে ভেজাল থাকতে পারে মিথ্যা থাকতে পারে কিন্তু কোরআনে কারিমের কথার ভেতরে কোনো মিথ্যা নেই ভেজাল নেই এ গ্যারান্টি আল্লাহ নিজেই দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কেমন গ্যারান্টি দিলেন অলাউতা কব্বালা রাইনা বাবা বল আপবিল লা আখাদনা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকতনা মিনহু লওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন সূরা হাক্কাতে আছে 44, 45, 46, 47 নম্বর আয়াত 29 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনে আছে শেষের নাম্বার রুকু আল্লাহ তাআলা বলেন এই কোরআনে যদি আমার নবী নিজের কোনো কথা বানিয়ে আমি আল্লাহর নামে চালিয়ে দিত তাহলে আমার নবীর ডান হাত চেপে ধরতাম তার কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম ঠিক আছে হ্যাঁ না না ঠিক না কথা ঠিক না না
শব্দের দিকে একটু খেয়াল করে দেখবেন, লাখজনা মিনহু বিলিয়ামিন, বিমানে দ্বারা, বিমানে দ্বারা দিয়ে কর্তৃক যায় বলে। ইয়ামিন মানে দ্বারা, মানে কি? আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম, তার কণ্ঠ নালী যেটা দিয়ে কথা বলে কেটে ফেলে দিতাম। বিশ্ব নবীর বাম হাতের কথা না বলে আল্লাহ ডান হাতের কথা কেন বললেন? ডান হাতের শক্তি বেশি তাই? আল্লাহ তাআলা বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম তার কণ্ঠ নালী কেটে ফেলার জন্য, নবীর ডান হাত ধরতাম না তাহলে বিলিয়ামিন দিতেন না। বি মানে তো দ্বারা, এ হাত ধরছে কে দিয়ে? আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে। কোন হাত? কথা বুঝতেছেন? আল্লাহ বলেন আমি আমার ডান হাত দিয়ে ধরতাম, আল্লাহর বাম হাতে তো শক্তি কম। ডান হাতের নাম দিলেন কেন? ডান হাতের নাম দিয়েছেন এই কারণে সচরাচর আমরা যেটা বুঝি, আল্লাহ কিন্তু ওই উদাহরণই কোরআনে দিয়েছেন। আমাদের হায়াতের সম্পর্কটা সময়ের সাথে, এই জন্য আল্লাহ হায়াত যেখানেই দিয়েছেন সেখানে সময়ের কসম দেখবেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসর মানে হায়াত, আসর মানে কি? সময়, হায়াত, ইতিহাস, বিভিন্ন অর্থ হয়। আল্লাহ পাক বলেন আমি ইতিহাসের কসম করছি, সময়ের কসম করছি। কেন? কারণ মানুষের আসল পুঁজির নাম সময়। আসল পুঁজির নাম কি? কথা বলা লাগবে। আসল পুঁজির নাম এই সময়টা বললে মানুষ বোঝে যে আমার জীবনের মেন সম্পদের নাম হচ্ছে আমার এই সময়টা, চলে গেলে আমার আর কোনো মূল্য নেই। আমার জীবনে 100 বছর বাজেট করা আছে, যদি 100 বছর পার হয়ে যায়, 5 সেকেন্ড আমাকে কেউ দুনিয়ায় ধার, তাহলে আমরা বুঝি ভালো সময় দিলে হায়াতের সাথে। এই জন্য আল্লাহ উদাহরণ দিয়েছেন এইভাবে। এখানে আল্লাহ পাক তার ডান হাতের নাম দিলেন, বাম হাতের নাম দিলেন না কেন? কারণ আমরা সচরাচর জানি আমাদের বাম হাতের চাইতে ডান হাতের শক্তি একটু বেশি। কোন জিনিস শক্ত ভাবে ধরতে হলে বাম হাত দিয়ে ধরে না, ডান হাত, ডান হাত দিয়ে না। লাখজনা মিনহু বিলিয়ামিন, অবশ্যই আমি আল্লাহ আমার ডান হাতে তাকে চেপে ধরতাম, শুধু ডান হাত দিয়ে তাকে চেপে ধরে ছেড়ে দিতাম না। সোম্মা লাকত না মিনহু লওয়াতিন, অথবা তাকে আমি আল্লাহ তার কণ্ঠ নালীও কেটে ফেলে দিতাম। কোরআনে কত বড় গ্যারান্টি আল্লাহ দিয়েছেন যে আল্লাহ বাদে কারো কথা কোরআনে প্রবেশ করার ক্ষমতা নবীরও নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি লাকজনা মিনহু বিলিয়ামিন আয়াতটা ভালো করে আরো যারা আলেম আছেন দেখবে, আমি নবীর ডান হাত চেপে ধরতাম, এটা যদি কোন জায়গায় লেখা থাকে তাহলে মিনহু বিলিয়ামিনের অর্থ পাওয়া যাচ্ছে না, ভুল হচ্ছে। মিনহু বিলিয়ামিন মানে আমি আল্লাহ আমার ডান হাতে যাকে চেপে ধরতাম, আল্লাহ যদি ধরে নরম করে ধরবে না শক্ত করে, তার মানে মজবুত করে ধরার কথা আয়াত দিয়ে জানিয়েছেন। আমা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, এমনকি আমার এই ধরা থেকে কেউ নবীকে বাঁচাবে এমন কেউ পৃথিবীতে নেই। এত অথেন্টিক এবং এত সত্য গ্যারান্টি যুক্ত কিতাব। আমরা এখান থেকে যেটা বের করতে চাই, মান কালা বিহি সাদাকা, কোরআন দিয়ে কথা বললে কি কথা বলবে? সত্য কথা। ওমান আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে কেউ যদি আমল করে কোরআনের আমলের কারণে যে পুরস্কার, ওটা আল্লাহ নিজে পুরস্কার দান করবে। আপনি পৃথিবীর অন্য বই থেকে আমল করলে, কিতাব পড়ে আমল করলে পুরস্কার পাবেন না, বিষয়টা এমন না, পাবেন। কিন্তু এই পুরস্কার আল্লাহ নবীদের হাত দিয়ে, রাসূলদের হাত দিয়ে, ফেরেশতাদের হাত দিয়ে দেবে। কোরআনে কারিমের যে আমল গুলো আছে, কোন মানুষ যদি কোরআনের আমল করে আল্লাহ নিজে তাকে পুরস্কার দান করে। কোরআনের আমল হচ্ছে 500, কত? 500। শরীয়তের বিধান আছে কোরআনে 500। আল্লাহ পাক এই 500 আয়াত দিয়েছেন শরীয়তের বিধান, কোন মানুষ যদি এগুলো আমল করতে পারে আল্লাহ নিজে তাকে পুরস্কার দান করবে। আর আল্লাহ যদি দেয় কত দেবে, এটা আল্লাহ বাদে আর কেউ জানে না।
আমার হাকাম বিহি আদিলা কোরআন দিয়ে যদি কেউ বিচার ফয়সালা করে সে যেন ন্যায় বিচার কায়েম করতে পারে আজ কোরআনের বিচারে দেশে আছে আরো আসতে বলে ন্যায় তার প্রমাণ পেলাম এই স্বাস্থ্য মন্ত্রণালয় কয়েকদিন আগে একটা ঘোষণা দিয়েছিলেন যে কাকনোর উপরে কাপড় পরতে হবে আর মেয়েদেরকে অন্তত হিসাব করে অফিসে আসতে হবে আল্লাহর ওলিরা তাকে এখন ওয়েস্টি করে রেখে দিয়েছে এ বিধান যে দুইটা উনি দিলেন ওনার বাবার বিধান না আল্লাহ রাসূলের বিধান হিসাব করতে হবে এ বিধান সরাসরি দিয়েছে কে আল্লাহ কাকনোর উপরে পুরুষের কাপড় পরা লাগবে এ বিধান দিয়েছে সরাসরি রাসূলুল্লাহ কে দিয়েছে তিনি শুধু অ্যাডভার্টাইজ করেছিলেন এই জন্যে তার ওয়েস্টি করে রেখে দিয়েছে তার 96 ভাগ মুসলমান এই দেশে কিসের মুসলমান দাবি করে বসে আছেন আপনি অনেকে মনে করছে আমার ছোটবেলায় সেই খাতনা করা আছে আমি মুসলমান না মানে খাতনা তো ছাগলেরও করা আছে ছাগল মুসলমান শুধু খাতনা করে দিলে মানুষ মুসলমান হয় না আফসোস লাগে এই ডক্টরের কর্মকাণ্ড এই অবলম্বন করার পর চিন্তা করেন তো একটা মুসলমানের অফিসে তিনি আদেশ দিয়েছিলেন আল্লাহ রসুলের দুইটা মানে তো নাই তার আর বাদ দিয়ে রেখে দিয়েছে তারে আরো পুরস্কার দেওয়ার কথা ছিল কথা বলে না কেন এটা ইমানের উপরে ভিত্তি করে যে কাজটা সাহস দিয়ে করেছে তার পুরস্কার দেওয়ার কথা যেহেতু এখানে 96 ভাগ হিন্দু না 96 ভাগ কি আর তারে পুরস্কার হিসাবে বাদ দিয়ে দিয়েছে এই দৃশ্য থেকে শুরু করে বাংলাদেশের দিকে তাকিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি কোরআনের বিচার যেহেতু এই দেশে নেই সেহেতু এই দেশে অবিচার হওয়ার সম্ভাবনা বেশি আর হচ্ছে ওটাই হচ্ছে তার প্রমাণ হাজী সেলিম এলোক একটা হাজি মানুষ তার বাড়িতে যায় নামাজ পাওয়া যাবে আতর পাওয়া যাবে জমজমের পানি পাওয়া যাবে খেজুর পাওয়া যাবে আর পাওয়া যাচ্ছে বিদেশি মদ তার দেশি মদ পেলে হয় বিদেশি মদ বিদেশি ইয়াবা বাবা টাইগার সব বিদেশি দেশের কিছু নেই এই জন্য ন্যায় বিচার যদি আপনি কায়েম করতে চান শুধু গোল টেবিল বৈঠক না শুধু গলাপাসি করা না এই কোরআনে কারিমকে বিচার ব্যবস্থায় নিয়ে যাওয়া লাগবে তাহলে ন্যায় বিচার কি কত প্রকার আপনি দেখতে পাবেন হাদিসের শেষ কথা হচ্ছে অমান দাঁড়া ইলাইহি হাদা একাল টান আছে অমান দাঁড়া ইলাইহি হাদা কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয় দাওয়াত দেয় আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে হেদায়েতের উপর আপনি নিজে নিজে টিকে থাকতে পারবেন না কখনো সম্ভব না আল্লাহ যদি কাউকে হেদায়েতের উপরে না রাখে তার বাবারও ক্ষমতায় নেই টিকে থাকা নবীজি বললেন এই কারণে যে কোরআন দিয়ে যারা মানুষকে ডাকবে আল্লাহ নিজে তাদেরকে হেদায়েতের উপরে রাখবে আমি তো আমার নিজের বাঁচার জন্যই কোরআন দিয়ে আপনাকে আমি ডাক দেই কারণ আমাকে হেদায়েতের উপরে রাখবে কে কি দিয়ে ডাকলে আরো জোরে বলেন আমি যদি আমার বাবার ইয়াজুদ দিন আমার দাদা জাহান আলীর দিকে বলি আসেন আমার সর্দার বংশ আল্লাহ হেদায়েতের উপরে রাখবে না এত সহজ কথা বলার পরও যদি কেউ না বোঝার ভান করে থাকে আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে কেউ যদি তোমারে কোরআন দিয়ে ডাক দেয় আর তুমি যদি বলো ঠিক আছে আমিও তোমার ডাকে সাড়া দিলাম আল্লাহর নবী বলেন তোমাকে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ নসিব করে দেবে সুতরাং আমার দায়িত্ব কোরআন দিয়ে ডাকা আর আপনার দায়িত্ব ওই ডাকের সাড়া দেওয়া আর কোরআনের ডাকে সাড়া না দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায় আল্লাহ নিজে তাকে খারাপ বানাই এটা আমি বানালাম হ্যাঁ না তিরমিজি শরীফের হাদিস মানিত্তাবা আল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ
নবীজি বলেন কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো খবর নিয়ে হেদায়েত পাওয়ার জন্য যায় আল্লাহ নিজে তাকে গোমরা বানিয়ে দেয় এই হাদিসটার প্রমাণ এখন বাংলাদেশ কি 48,000 এর উপরে দেখবেন এই দেশের সরকারি জরিপে পীর আছে হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ দরবারে মানুষ যাওয়ার পরে ভালো না আরো খারাপ হচ্ছে আমাদের কুষ্টিয়ার লালন শাহর মাজারে মানুষ যায় ভালো হওয়ার নিয়তে না খারাপ ভালো হওয়ার নিয়ে ওই রংপুর থেকে কুড়িগ্রাম থেকে যারা আসে বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে আসে ওর নিয়ত ভালো খারাপ না যে আরো ভালো হতে যাচ্ছে কার দরবারে আল্লাহর ওলির দরবারে কিন্তু ওখানে তো কোরআনের নিয়ম নীতি চলে না ওখানে চলে ক্রু কাজা আমার বাড়ির পাশে মাজার আমি দেখেছি সারা বাংলাদেশ মিলে আপনি গাঁজা কতটুকু পাবেন ওই মাজারে পাবেন মন মন তাহলে ওখানে মানুষ যাওয়ার পরে কি ভালো হয় না খারাপ হয় বাস্তব প্রমাণ গাঁজা খাওয়া শিখতেছে আগে কিন্তু গাঁজা খেত না আগে বিড়িও খেত না এখন বিড়ি খাচ্ছে ভালো হয়েছে না খারাপ হয়েছে আগে নামাজ পড়তো না আল্লাহকেও সেজদা দিত না এক অপরাধ করতো এখন লালনের মাজারে আমি নিজে দেখেছি মানুষ সেজদা দিচ্ছে ও ভালো হয়েছে না খারাপ হয়েছে কেন খারাপ হইল কারণ কোরআন যেখানে নেই তুই ওখানে গেলি কেন কথা বুঝতেছে হাদিস থেকে যেটা আজকে জানলাম কোরআন যেখানে নেই কোরআনের কর্মসূচি চলে না ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায় ওকে খারাপ বানাবে কে কেন শ্বশুরকে বাবা বলা যায় যাচ্ছে না নেই এলাকায় বিয়ে সাথে বন্ধ হয়ে গেছে শ্বশুরকে বাবা বলা যায় আছে কিন্তু নিজের বাবার সামনে যদি উনি বারবার শ্বশুরকে আব্বা জান বলে ডাকে নিজের বাবাকে একবারও ডাকে না ওনার বাবা খুশি হবে বলবে জন্ম দিয়ে ভুল করলাম আল্লাহ পাক বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি জালিকাল কিতাবের আগে লিখবেন আলিফ লাম আছে এই একটাই মাত্র কিতাব যেটা মানুষকে হেদায়েত দিতে পারে তার নাম কোরআন শরীফ এই কোরআন আমি পাঠালাম হেদায়েত দেওয়ার জন্য এই কোরআন বাদ দিয়ে বাবার কাছে যাও দেখি তোমার বাবা তোমারে কি করে হেদায়েত দেয় এই জন্য অধিকাংশ মানুষ আজ সব গোমরা হয়ে যাচ্ছে কোরআন না থাকার কারণে কথা বলেন ঠিক কিনা হাদিসের ভাষা যদি আপনি বুঝে থাকেন আমি আমার ইমান থেকে বলছি আল্লাহর কসম আজকে থেকে যতদিন বেঁচে আছেন কোরআন যেখানে নেই ওই দল যদি আপনার বাবাও তৈরি করে ওখানে আপনি যাবেন না ওই দরবার যদি আপনার বাবাও চালায় তাও আপনি যাবেন না কারণ ওখানে গেলে আপনাকে খারাপ বানাবে কে আরো জোরে বলেন কে আজকের এই মাহফিল থেকে এখনই সিদ্ধান্ত নেওয়া লাগবে যেখানে কোরআন চলে না ওই দলে ওই দরবারে আমি নেই যারা রাজি আছেন শুধু তারা হাত তুললেন লিল্লাহে তাকবীর দেখেন তো হাত তোলেনি কে দেখেন একজন হাত তোলেন না ঠিক আছে আমার হাত তোলা দরকার আলহামদুলিল্লাহ আর জীবনে যদি এটা মেনে চলতে পারে তাহলে এই দেশে ইসলাম কায়েম করতে অন্তত আর ওই 42 সাল টার্গেট দেওয়া লাগবে না এক বছরে যথেষ্ট এক বছরও লাগার কথা না 1734 জন মানুষ এখন মেন দায়িত্বে আছে কতজন বলেন না কেন 1734 জন এই দেশের এখন মেন দায়িত্বে আছে আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এই উপজেলা চেয়ারম্যান ওনার নাম কি তানভীর হাসান যাই হোক এই লোকটা করতে এই 1734 জন মানুষ যেদিন হযরতে ওমরের মতো কোরআন হাতে নিয়ে বুঝবে সেই দিন এই দেশে ইসলাম কায়েম হয়ে যাবে 17 কোটি মানুষের দরকার আমি যা বলছি চিন্তা ভাবনা করে বলছি দেখে দেখে বলছি কারণ এই জায়গাগুলোতে আমার মেটা আছে বিশ্ববিদ্যালয়ে আমি মাস্টার্সের সার্টিফিকেট আনতে গিয়েছিলাম যিনি বসে আছে ওনার মুখে দাড়ি হস করে এসেছে তোজ দেখতেছে বললাম যে স্যার আমি সার্টিফিকেট নেব আপনি তো সই করে সিল মেরে দিন
আমার বলছে তাড়াতাড়ি করো, বলছে স্যার আমি তো তাড়াতাড়ি করছি, আমি বললাম স্যার আমিও তো গাড়ি ধরবো, আমি তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি আপনি সই করে সিল মেরে দিন। এবার মাথা নিচু করে বলছে 2000 টাকা বের করো, তো আপনি জোহরের নামাজে জামাত ধরবে। আমি জানি যে আজকে সার্টিফিকেট পাবো না। আমি বললাম আপনার মুখে দাড়ি মানাই না, আপনি যে টোপি মাথায় দিয়েছেন খুলে ফেলে, কারণ এই টোপি যিনি মাথায় দিতেন তিনি আপনার মতো না। আপনি যে বসে বসে তসবিহ দিতেছেন আবার জোহরের নামাজে জামাত ধরবেন, কিসের জামাত? আপনার জামাত তো এটা, সরকার আপনার কাছে 8টা ঘন্টা কিনে নিয়েছে 42,000 টাকা না দেতো, এই জন্য বলছে যে এই লোকটার মতো গাড়ি নিয়ে টোপি নিয়ে সোপা গায়ে দিয়ে হাতে তসবিহ নিয়ে হজ করে এসে মাত্র 200 টাকার জন্য ফাইলে সই করে না, এরকম শয়তান দেশে নেই? এই কারণেই তো যোগ্যতা সম্পন্ন মানুষগুলো জায়গায় যেতে পারে না, অযোগ্য মানুষগুলো জায়গায় যায় তখন টাকা ছাড়া কাজ হয় না। এখন বলেন না কেন পুলিশে ঘোষ খেলে শুধু পুলিশের দোষ না, এটা ঠিক না। এই চাকরিটা নেওয়ার জন্য তাকে কমপক্ষে এসআই হওয়ার জন্য 12-14 লাখ টাকা আল্লাহর ওলিকে দেওয়া লাগে। আল্লাহর ওলি না দেখে কি করবে, এই টাকাটাও তোলা লাগবে না? পুলিশের নাম শুনলে শুধু গালি দিলে হবে? ওর পেছনে হাত দিয়ে দেখেন কি অবস্থা, একটু বেশি বলে ফেললাম নাকি? না ঠিক আছে, আমরা রাসূলের উপরে দরুদ আর সালাম পড়ছি, এই মাস যেহেতু রবিউল আউয়াল মাস চলে গেল দেখতে দেখতে, কিন্তু আমরা অন্তত রবিউল আউয়াল থেকে যেটা নেওয়ার কথা ওটা কিন্তু নিতে পারি, আমরা শুধু নিয়েছি খেসড়ি জিলাপি আর ইয়া নবী, এইটা না 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 আমি হাসির খোরাকি দেয়নি, আপনি কি নেবেন আমি সেটা বলছি, এক কথা বলছি। বিশ্বনবী এই মাসে দুনিয়ায় আসলেন, হযরতে হালিমাতুস সাদিয়া সিরাত ইবনে হিশাম থেকে বলছি, হালিমাতুস সাদিয়া ওই সময় তিনি মুশরিকা, তিনি বলেন আমি যখন গিয়ে হালিমা হযরতে আমিরার কোল থেকে শিশু মোহাম্মদকে বুকে তুলে আমার ডান স্তন পান করালাম তিনি পান করলেন, বাম স্তন যখন মুখে লাগালাম তিনি মুখ বের করে দিলেন, একবার দুইবার তিনবার আমি তাকে বাম স্তন মুখে দিয়েছি, হালিমা বলেন তিনবার মোহাম্মদ মুখ বের করে দিয়েছে, চোখের ইশারা দিয়ে যেন জানাতে চাই মা হালিমা জোর করেন কেন, ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি, বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার, আমি দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। টাঙ্গাইলবাসী সেই নবী দুনিয়ায় এসে মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আজ যত বড় হচ্ছে তত হক মারার জোম হচ্ছে। কিসের রবিউল আউয়াল পালন করো তুমি আন্দাজে? এর নাম রবিউল আউয়াল। এই মাসে জন্ম নিয়ে মায়ের কোলে বসে যেটা দেখাবে না উম্মত যারা দাবি করছে, আমরা যদি এইটা মানতে পারতাম আল্লাহর কসম রবিউল আউয়াল একবারে সফল হয়ে যেত, আমরা এগুলো নেই না শুধু খাওয়া সেখানে আমরা আছি সেখানে। আজ বাংলাদেশের যত এবাদত গুলো অধিকাংশ খাওয়া খাওয়া কেন্দ্রিক দেখবেন, সবে বরাতে খাওয়া, সবে কদরে খাওয়া, আলু আর রুটি খাওয়া, মিলাদ দিলে খাওয়া, ইফতারিতে খাওয়া, সেহরিতে খাওয়া, দুইয়েতে খাওয়া, মানুষ মরে গেলে 3 দিনে খাওয়া, 7 দিনে খাওয়া, 40 দিনে খাওয়া, বছরে বছরে খাওয়া, খাওয়া ছাড়া কি আছে? শুধুমাত্র আপন ভাই না, অতিথি মুসলমান ভাই ভাই,
আপনি একটু হিসাব করে দেখেন তো, আপনি মানুষের অধিকার গুলো ঠিক করতে পেরেছেন না তার অধিকার নষ্ট করে ফেলেছেন? আপনার মতো মানুষ কেয়ামত পর্যন্ত যা নবী পড়লেও কাজ হবে না। আপনাকে এই আমলটা আগে শুরু করা লাগবে। আল্লাহ যেন আমাকে সহ প্রত্যেককে রবিউল আউয়াল এইভাবে পালন করার তাও ঠিক দেন। জোরে বলেন আমিন। আমরা কোরআনে কারিমের একটা আয়াত পড়েছি, প্রথমে দুইটা আয়াত পড়েছিলাম। প্রথমে পড়েছিলাম সূরা ইউনূসের 25 নম্বর আয়াত, দ্বিতীয়তে পড়েছি সূরা মুমিনের 60 নম্বর আয়াত। কোন আলোচনা করব বলে? ইউনূস না মুমিন? দুইটায়। প্রথমটায় শুরু করছে নাকি? জবান খুলে আগে কোরআনের সোনালী আয়াত পড়ে নিন, প্রতিটি অক্ষরে যেন 10টা নাকি আমাদের আমল নামায় অলরেডি হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াদউ সালাম ও ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। কোন সূরা বললাম? ইউনূস। কোন সূরা? 109টা আয়াত আছে, 11টা রুকু আছে। দ্বিতীয় নাম্বার রুকু থেকে আমরা একটা মাত্র আয়াত পড়লাম, আয়াতের নাম্বার 25। কত বলেন না কেন? সূরার নাম বলেন তো, আরো জোরে বলে। ইউনূস আলাইহিসসালামের জীবনের উল্লেখযোগ্য ঘটনা তাকে কিসে খেয়েছিল? মাছে। আমরা এখান থেকে কি পেয়েছি? ইউনূস নবীর নামে আল্লাহ কেন সূরা দিলেন? এই সূরার ভেতরে কিন্তু মাছে খাওয়ার ঘটনা নেই। আছে আছে, ওটা সূরা আম্বিয়ার ভেতরে। অথচ এই সূরায় গুরুত্বপূর্ণ যে তথ্যটা আমি যতগুলো পড়েছি তার ভেতরে এইটা একটা, আর 161 নাম্বার একটা, 91 নাম্বার আয়াত। এগুলো এত গুরুত্বপূর্ণ, মানুষের জীবনে যদি কোনো মানুষ এই